রাধে রাধে ভক্ত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি, কিন্তু এখন খুব কাজের চাপ, অনেক কিছু অর্ডার আছে, হার, পাগড়ি, মুকুট, কোমর বন্ধনী সব কিছু সেগুলো তৈরি করছি। এখানে তো একটা অর্ডার যাবে বলে একদম রেডি হয়ে গেছে, এই যে দেখো, সেটাও আমি তোমাদেরকে দেখালাম। তবে রাত পোহালেই তো আমাদের ভক্তদের কাছে একটা খুবই ভালো দিন, অক্ষয় তৃতীয়া। তো তোমরা জানো, এই দিন থেকেই ভগবানের চন্দন যাত্রা শুরু হয়। সাথে সাথেই এই দিন আমরা যত পুণ্য কাজ করব এবং পাপ কাজ করব, সব কিছুই কিন্তু অক্ষয় হয়ে থাকবে। তাই আমাদের উদ্দেশ্য অনেক অনেক ভগবানের নাম জপ করা। কাল ভোরে মঙ্গল আরতি করার ইচ্ছা আছে, তাই আজ থেকেই আমি সব কিছু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। মা লক্ষ্মী দেবীও আজকে নতুন রূপে সেজেছেন, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এখন মা লক্ষ্মীর ঘট পেতে দেব। আমাদের মা লক্ষ্মী দেবীকে তো রেডি করে নিয়েছি, এখন গুড্ডুবাবুকে স্নান করিয়ে নেব। যেহেতু আমি কাল গুড্ডুবাবুকে পঞ্চামৃত স্নান করাবো, তাই আজ আর পঞ্চামৃত দিয়ে স্নান করে তোমাদেরকে দেখাচ্ছি না। তোমরা নিশ্চয়ই জানো কিভাবে গোপাল সোনাদের পঞ্চামৃত স্নান করাতে হয়, আর যারা জানো না তারা কিন্তু উপরের আই বাটনে ক্লিক করে শিখে নিতে পারো। চলো এখন চন্দন যাত্রার চন্দন কিভাবে তৈরি করবে সেটা দেখে নিই। প্রথমে একটা বাটি নিয়েছি, আর নিয়েছি বালাজি চন্দন। এটা খুব সুন্দর, তাই আমি এটা ইউজ করি। এক চামচ বাটিতে নিয়ে তার সাথে নিলাম একটু গঙ্গা জল, তারপর একটু অগরু মিশিয়ে নেব। যেহেতু গরমকালে চন্দন যাত্রা ভগবানের দেহকে ঠান্ডা রাখার জন্য করা হয়, তাই অগরুটা মেশানো আবশ্যক। তার সাথে নিয়েছি একটু গোলাপ জল। এরপর এটিকে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। তোমরা দেখবে মিশ্রণটা একটা থকথকে আকার ধারণ করেছে, বেশি এটা টাইটও হবে না, আবার বেশি পাতলাও হবে না। তাহলেই সবচেয়ে সুন্দর করে আমরা গোপাল সোনাকে শৃঙ্গার করে দিতে পারবো। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই আমি গোপাল সোনার গোটা শরীরে চন্দন লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি না। বন্ধুরা, চন্দন যাত্রার প্রথম 7 দিন ভগবানের গোটা শরীরে চন্দন লেপন করা হয়। মায়াপুর ইস্কনে তোমরা গিয়ে ভগবানের সেই সুন্দর রূপ দর্শন করে আসতে পারো, আর তোমাদের গোপাল সোনাকেও সেইভাবে গোটা শরীরে চন্দন লেপন করে সুন্দর করে সুসজ্জিত করতে পারো। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি চন্দন যাত্রার, তারা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর চন্দন যাত্রায় ভগবান কোন দিন কোন বেশ ধারণ করেন সেটা জানার জন্যও কিন্তু ওই ভিডিওগুলো তোমাদের দেখে নিতে হবে। এখানে আমি প্লেলিস্টটা মেনশন করে দিচ্ছি, তোমরা গিয়ে সেখান থেকে চেক আউট করতে পারো। চলো এখন ধীরে ধীরে আমরা গোপাল সোনাকে সুন্দর পোশাক পরিয়ে দেব। চেষ্টা করবে অক্ষয় তৃতীয়ার দিন একটা সুন্দর নতুন বস্ত্র ধারণ করাতে গোপাল সোনাকে। কিন্তু যার কাছে নতুন বস্ত্র অ্যারেঞ্জ করা সম্ভব হয়নি, তারা সুন্দর পরিষ্কার পোশাক পরালেও চলবে। এরপরে তো তোমরা জানো, সুন্দর করে শৃঙ্গার করতে গোপাল সোনারা কত ভালোবাসে, তাই সুন্দর করে শৃঙ্গার করে দিবে গোপাল সোনাদেরকে। আমার আজকে গোপাল সোনাকে সোনার বেশ ধারণ করানোর ইচ্ছা ছিল, তাই আমি গুড্ডুবাবুকে এই সুন্দর সোনার বেশি ধারণ করিয়েছি।
তোমরা শৃঙ্গার দর্শন করো। ও হ্যাঁ, তোমাদের বলে রাখি, যখন তোমরা গোপাল সোনার কপালে চন্দন দিয়ে শৃঙ্গার করে দেবে, তখন কিন্তু মাথায় রাখবে গোপাল সোনার আইব্রো এবং চোখের মধ্যে যেন চন্দন না লাগে, এইটুকু খেয়াল রাখলেই চলবে। আর যেদিন বৃষ্টি হবে সেদিন যেন বেশি বেশি চন্দন লাগাতে যেও না গোপাল সোনাকে, কারণ চন্দন প্রচণ্ড ঠান্ডা, গোপাল সোনার ঠান্ডা লেগে যেতে পারে। আজকে তোমাদের ছোট্ট গুড্ডুবাবু পছন্দ করেছে তার খুব প্রিয় লোটাস আতর। এই আতরগুলো আমি মায়াপুর ইসকন থেকে কিনে এনেছিলাম। এর মধ্যে থেকে তোমাদের গুড্ডুবাবু রোজ একটা করে পছন্দ করে সেটাই সে মাখে। কখনোই সে একই আতর পরপর দুদিন কিন্তু মাখতে চান না। এরপর সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গোপাল সোনাকে মঙ্গল আরতি করো, আর তার সাথে ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমরা সৎ পথে ভগবানের কাছে ভগবানের উদ্দেশ্যে এক পা করে এগিয়ে যেতে পারি। এই দিন ভগবানের সেবায় বিশেষ বিশেষ ভোগ নিবেদন করার রীতি রয়েছে। এই দিন ভগবানকে আম এবং দুধ একসাথে ভোগ লাগাতে পারো তোমরা, আর তার সাথে তোমাদের সকল ভগবানের স্বরূপদের সুন্দর করে শৃঙ্গার করে তাদের সেবা অর্চনা করো, আর অধিক হরিনাম জপ করো। অক্ষয় তৃতীয়ার মতো পূর্ণ তিথিতে তোমরা সকলে ভগবানের অনেক অনেক নাম জপ করবে, এটাই আমি আশা করছি তোমাদের কাছে। মঙ্গল আরতির সম্পূর্ণ পদ্ধতি তোমরা উপরের আই বাটনে ক্লিক করে শিখে নিতে পারো বন্ধুরা, আর তার সাথে এই গরমে তুলসী সেবা কিন্তু মাস্ট। তুলসী মহারানীকে সুন্দর একটা বস্ত্র পরিয়ে ফুল সেবা করে ওনার আরতি করতে কিন্তু তোমরা কখনোই ভুলবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, ফিরবো তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, রাধে রাধে।